সরকারিভাবে রোমানিয়া যেতে যত টাকা খরচ হবে ঠিক তত টাকায় রোমানিয়া যেতে হলে আপনি সঠিক জায়গায় ক্লিক করেছেন, কারণ সহসাই বাংলাদেশ থেকে সরকারিভাবে রোমানিয়ায় লোক যাচ্ছে না। আপনারা সবাই জানেন এখনো পর্যন্ত রোমানিয়ার সাথে সরকারিভাবে কোনো চুক্তিও স্বাক্ষরিত হয়নি, শুধু মৌখিকভাবে কথা হয়েছে। মালয়েশিয়া বা গ্রিসের ক্ষেত্রে আমরা আশা করতেই পারি, কারণ এই দুটি দেশের সাথে সরকারিভাবে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চলুন ভিউয়ার্স, আমরা এখন দেখব সরকারিভাবে যেতে যত টাকা খরচ হবে ঠিক তত টাকা খরচ করে আমরা কিভাবে বেসরকারিভাবে রোমানিয়ায় পৌঁছতে পারি। ইউ আর ওয়াচিং ট্রাভেল ডক্টর অ্যান্ড লেটস গেট ইন টু দ্য ভিডিও। বাংলাদেশ এবং রোমানিয়ার সরকারি পর্যায়ে যদি চুক্তি স্বাক্ষরিত হয় তবে অনুমান করা হচ্ছে যে 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ করে আপনাকে যেতে হবে রোমানিয়ায়। তাও সবাই যেতে পারবেন না, যাদের ভাগ্য ভালো তারাই কেবল সুযোগ পাবেন। আর আগামী 1 বছরের ভিতরে রোমানিয়ায় সরকারিভাবে লোক যাওয়া শুধু কল্পনা ছাড়াই কিছু নয়। তো আমরা এই ভিডিওতে দেখব কিভাবে 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ করে বেসরকারিভাবে আমরা রোমানিয়ায় গিয়ে কাজ করতে পারি। ভিউয়ার্স, আমি আজ যেই পদ্ধতির কথা আপনাদের সাথে শেয়ার করব সেই পদ্ধতিতে বাংলাদেশি এজেন্সিগুলো রোমানিয়ার রিক্রুটিং এজেন্সির কাছ থেকে ওয়ার্ক পারমিট নিয়ে আপনাদের কাছে বেশি টাকায় বিক্রি করে। ভিউয়ার্স, ভিডিওটি শেষ পর্যন্ত তো দেখুন, কারণ আমি মাত্র কয়েকটি স্টেপেই দেখিয়ে দিব যে কিভাবে আপনারা রোমানিয়ার ওয়ার্ক পারমিট অতি কম খরচে পেয়ে যাবেন, আর সরকারিভাবে যাওয়ার জন্য আপনাদেরকে বছরের পর বছর অপেক্ষা করতে হবে না। স্টেপ নাম্বার 1, প্রথমেই রোমানিয়ার বিশ্বস্ত রিক্রুটিং এজেন্সি অনলাইনে খুঁজে বের করুন। আমি অনলাইনে সার্চ করে দেখেছি প্রায় 100 খানেক বিশ্বস্ত এজেন্সি অনলাইনে রয়েছে। স্টেপ নাম্বার 2, আপনি যে রিক্রুটিং এজেন্সির ওয়েবসাইটে প্রবেশ করবেন সেখানেই দেখবেন অ্যাপ্লাই করার অপশন রয়েছে। অ্যাপ্লাই বাটনে ক্লিক করে অ্যাপ্লাই করার জন্য আপনার প্রয়োজন পড়বে একটি ইউরোপিয়ান স্টাইল সিভি এবং কভার লেটার। সিভি এবং কভার লেটারের লিংকটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখানে ক্লিক করলে নিজে নিজেই তৈরি করতে পারবেন আপনার সিভি এবং কভার লেটার। স্টেপ নাম্বার 3, আনুষাঙ্গিক সকল তথ্য এবং সিভি এবং কভার লেটার আপলোড করার পর প্রায় 1 মাসের মধ্যে এজেন্সি আপনার সাথে যোগাযোগ করে একটি কন্ট্রাক্ট পেপার সাইন করতে বলবে। দেখা গেছে যে কন্ট্রাক্ট পেপার সাইন করার অল্প কিছুদিনের মধ্যেই ওয়ার্ক পারমিটটি ওরা আপনাকে দিয়ে দিবে। এখানে আপনার খরচ হতে পারে প্রায় 50 থেকে 60 হাজার বাংলাদেশি টাকা। এই হিসেবটি আপনারা মনে রাখবেন, কারণ আজ হিসাব মিলাবো খুব ভালো করেই। স্টেপ নাম্বার 4, ওয়ার্ক পারমিটটি পাওয়ার পর আপনাকে ভারতের নয়াদিল্লিস্থ রোমানিয়া এমবেসিতে আপনার ফাইল সাবমিট করতে হবে। এই ফাইলটি সাবমিট করবেন রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য। ভিউয়ার্স, ভারতে যাওয়া আসা থাকার খরচ এবং ভিসা ফি সহ আপনার 50 হাজার টাকা খরচ হবে। তাহলে এই পর্যন্ত খরচ হলো প্রায় 1 লক্ষ টাকা। এই হিসাবটি আপনারা মনে রাখুন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে হিসাব ঠিক আছে কিনা, নাকি আমি হিসাবে ভুল করছি। ফাইল সাবমিট করার 10 থেকে 15 দিনের মধ্যে আপনি রোমানিয়ার ওয়ার্ক পারমিট ভিসাটি পেয়ে যাবেন, কিন্তু বর্তমানে একটু বেশি সময় লাগছে কারণ লম্বা সিরিয়ালের জন্য। ধৈর্য হারালে কিন্তু চলবে না। যাই হোক, তাহলে নিশ্চয়ই আপনাদের মনে আছে এ পর্যন্ত আসতে আমাদের খরচ হয়েছে বাংলাদেশি টাকায় 1 লক্ষ টাকা। স্টেপ নাম্বার 5, ভিসা হওয়ার পর ডানে বায়ে তাকানোর সময় নাই, সোজা রোমানিয়ার ফ্লাইট ধরুন। আমি যে সোজা ফ্লাইট ধরার কথা বললাম, কিন্তু জানতে হবে তো যে আমাদের এয়ার টিকেটের দাম কত পড়বে। এয়ার টিকেটের দাম পড়বে 60 থেকে 70 হাজার টাকা। তাহলে রোমানিয়া পৌঁছা পর্যন্ত আমাদের টোটাল খরচ দাঁড়ালো 1 লক্ষ 70 হাজার টাকা। ভিউয়ার্স, এবার হিসাব মিলান, সরকারিভাবে যেখানে 1.5 থেকে 2 লক্ষ টাকা লাগবে, বেসরকারিভাবে সেই জায়গায় আমরা 1 লক্ষ 70 হাজার টাকা দিয়ে রোমানিয়ায় পাড়ি জমাতে পারছি। আর কি চান, বেশি চাইলে কমও পাওয়া যায় না। তাহলে আর বসে আছেন কেন, এখনই চালু করুন আপনার অভিযান। কিসের অভিযান? রোমানিয়ার ওয়ার্ক পারমিটের জন্য, কারণ এই নতুন বছর আপনাকে অনেক কিছুই দিতে পারে এবং উজাড় করে দিবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।